이어 빠시간 아미 밥이 남겨서 কিন্তু পিতা করবা বড় ভাই সকল সময় সব কথার উত্তর দেওয়া যায় না আর সব তা হুনিও সহ্য করা লাগে পিতা করবা তুমিও সহ্য করি না কি করব নে বাবা তোমার নাকি সব কষ্ট আমি সহ্য করতে রাজি আছি ওত তোমার ও কথা কানে আমার আত্মা শান্তি হয়ে গেছে লাগি তুমি আমার লক্ষ্মী ও শুনলে মাই গু গুরু ভাই এটা সিনেমা শুটিং চলে না নাটক শুটিং শুটিং চলে হ্যাঁ আর তুমিও গো ভাই তোমার কি তা কোনো কাণ্ড জ্ঞান নাই কেন গো ভাবি কি তো হইছে আর এই সকালের সময় তুমি আমার লগে লাগনা এখন তো ওয়া নাউজুবিল্লা এই তোর লগে কেন লাগতাম কি তা গো হ্যাঁ আমি লাগতাম কি তা তোর লগে ও মাখন তুই গিলা মারলে আর সকাল তো বেলাতে তুই না আইয়া তোর জামাই লগে না ডং টামশা করবে আমার জামাই যে উঠিয়া বই রইছ না তো সময় ধরে চা নাস্তাই কিন্তু তা বানাইয়া দেওয়া যায় না তুমি তো আগে অনবয়া রসে রসে সকাল তো বেলা উল শুরু হয়ে গেছে নি তোমার তারা ডং টামশা ঠিকই তা হো ভাবি তোমার জামাই সকাল কি বলে গুমকি করছে তুমি চা নাস্তা বানাই দিতা এই দায়িত্ব কি তা আমার নি এরকম তুমি উলিয়া গুরু আর ভাবির এক কথা কইলে তুমি না রাস্তায় পারো ভাবির কথা ভাই সাহেব সকাল উঠলে ভাই সাহেব চা লাগে যে সাহেব ধরে চা বানাইয়া দিলে হইতো হই যায় কিন্তু তুই টেলার একটা করার দরকার না আচ্ছা ভাবি আমার ভুল হয়ে গেছে আমি দিরাম তাই তো বাড়িয়া যাই তাকে এর লাগি একটু সময় দিরাম ভুল তো আর সকল সময় আর ইলা যদি ভুল হইতো তাকে তাহলে সংসার এখান চলবো কিনা তুই তো উঠার মাতু আমি তোর উঠে কইলাম যে আমার টাইম উঠে গেছে চা নাস্তা বইতে চা নাস্তা রেডি করতে তুই তো আমার মাতু নিয়া না তুই আইলে অন্য তখন কইলে তোর ভুল হইছে তোমরা যখন এটা সহ্য হয় না তা আমার টাইম তো কইতে তাই না আপনারা আলাদা করে দিলেইবা ভাবি এখানে আলাদা অর্থ তো করতে গেল আর তুমি আমার সকালে কোন সময় নাস্তার কথা কইছো আর না আমি মিসা মাপ মাতে দিলা কিতে মিসা মাপ মাপছি তারপরে তুই আমার মেহমান কইরে না আমি মেহমান তুই আমার মেহমান কই তুই যা আমার মেহমান কইছো তাহলে তোর মুখে টাকা করব তোর জমানো টাকা করব তোর ফ্রেন্ডের গজব করব তুই সুট লাগি করবে তুই সুট লাগি করবে ভাবি তুমি না সাপাই গায় আমি অন্য তুমি কিলা সাপাই গায় আমি সাপাই দেব না তুমি মুখানি মতো করো অত সময় আমি তোমার কিতাব বুঝাই না আর তোর অকল ভাষা আমি জেলা সমান হয় না সব মানুষ হলা সমান না কিছু ধৈর্য শক্তি রাখা না ওটা লাগি তাই কথা আমি সাথে দিই জানি তুমি সেটা বুঝো না আমি অত সময় ধরে তোমার কিতাব বুঝাই না আর তুমি কোন লাইক আমি তো জানি লাগে বিনিয়া সন্তান সাইড কিন্তু তাই তো আমি সাথেও জানি সাথেও জানি সব কথা না ধরলে হবে না বলে হবে ভাবি আমি মানে দিরাম ভাবি তাই যদি না হইও তাহলে তোমার জ্ঞান কাটাইয়া তুমি কি কইতে পারতা আমি তো কইছি তারপর তো দেখো না কিতাব বুঝো তোমরা খেয়েও যদি বুঝো না তা আমি কার কাছে দুঃখ করি যাও তুমি গে ভাই সাথে সাবান গেছো তুমি তো আর অবল লাগান না যাও তুমি আমার লক্ষ্মী যা আল্লাহ ফাং দিও বলি আমার চলাইবা আর কোন করতে হতে না এর আমি তোমারে সুযোগ পাইলে সাথ দিব নে পরি যাও আমি কোন আনু গেম কথা কিতা কথা কেউ আমার দুঃখ বুঝে না আমি তোমার লাগে এই সংসার মাঝে ফোর গাছ হয়ে গেলাম কোন জানু ও কোন জানু কই তুমি আমি বুঝলাম না বিষয় বিয়েটা বইতে 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 নাস্তা নাই ডাইনিং টেবিলে বইতে বইতে নাস্তা নাই ওরা ইয়া বইলাম ওখানে তুমিও নাই কিটা বিষয় ওরা নাস্তা দিতাম না তোমার হ্যাঁ আমার শরীরের জুই পালা নাই তোমার বাইর বুড়ো হইছাম যে তোমার বাইরে এফটা চা দো আর নাস্তা কোনটা দেখলে দো তাই জি মাত মাতলো যে তুই কা করলো আমি এটা জিনিস বুঝলাম তুমি তাই দুইজন ও সংসার দুইজন মহিলা একজন আমার স্ত্রী একজন আমার ছোট ভাইয়ের স্ত্রী তুমি তো হতিন না কিন্তু তোমার কারণ কার্যকলাপে লাগে যে না দুইজন হতিন একটা বিষয় হইলে তোমার শরীর খারাপ করছে তাই বলে আমার শরীর খারাপ করছে সুন্দর করে তাইরে কইলে তাই তো অবশ্যই মনে করলো সাহায্য মানে দিলেই রে তাই শরীর খারাপ করছে তোমার সুন্দর করে কইলে তুমি না তাইরে কাম করিয়া দিলেই রে এটা তো মাইরও কিচ্ছু না কিন্তু তুমি যেটা এই কুত্তার আকার আরম্ভ করছো আমি তো আসলে কিছু বুঝবাইলাম না তোমার শরীর খারাপ তুমি তাইরে কইছো তাই কিনা তোমার কথা শুনে না তোমার কি তাই সম্মান দেয় না ও বাবা রে তাই যদি আমার কথা শুনতো আর আমার সম্মান দিত দেখি আমি আইয়া তোমার অভিযোগ দেই হে তাই যে কায়দা করে মনে হতো তাই প্রেসিডেন্টের ফুরি আর আমি গোলামের ফুরি তাই আমারে অর্ডার দে মার কাউরির ফুরি তাই মনে করছে আমি তাই নারপর কোনটা চিনি না হে তাই আমি সত্য জানি মুখটা বন্ধ করো ও তো মুখ বিয়াসি করি
তুমি যে শব্দর ব্যবহার কররাই যে কথাবার্তা কই দেয় এই কথাবার্তা তো তোমারে কেউ সম্মান করতে না সম্মান যদি তুমি পাইতো তাহলে তুমি তার আগে সম্মান প্রদর্শন করতেই তোমার সুন্দর ব্যবহার দিয়া তুমি যে ব্যবহার কররাই যেনর কথাবার্তা কই দেয় আমারে কই দেয় তাইরে যদি লাখো তাই তো কোনোভাবে তোমারে সুন্দর ব্যবহার দেখতো না তোমারে সম্মান দিত না তোমার ভুল তুমি বড় তোমার কিছু সার দিতই সুন্দরভাবে দুইজন মিলিয়া চলো সংসারের সাইডের মানুষ কিন্তু এই যে ঘটনা বিয়ান্তবার যদি নাস্তার কথা কইলে তে নাস্তার বদলে তুমি তাই যে খাই ওগলা আমারে দেও আস্তা দিন আমার ফেট বড় দেখে রাইতে ইয়া যেও খাই ওগলা আমারে হুনাও আস্তা রাইতে আমার ফেট বড় দেখে আমি তো আনাবাতে চলি দিই এই যে অবস্থা লাগাইছো খালি তোমাদের মুখ বাঁধি দিই ফ্রি হুনো তোমার ইটা বানি না নি আমারে না হুনায় তুমি তোমার বাইক ঘুরো হুনাও বুঝছো নি আমার শরীর ভালো না আমি কোনটা করতে পারতাম না সকাল ধরে আমার হাত কাঁপে শরীর কাঁপে আমার মনে কি কি কিটা করে অন মাগনা মাগনা বইয়া বইয়া খাইরা আমুল লাইন নাকি না কি বান্তা কিছু না করে করলে কি তৈব আমার এটা কোনটা লাগতো না আমার উপরে যে ঘর বাল্লা তার টাটা ফলাইব তার উপরে বলবো আমারে যে গেতে দেখো গুরু ফিরো দা করবো তুমি তোমার দেখা পা তোমার বাইক ঘুরো আচ্ছা আচ্ছা তুমি করো ইয়া মাবু ই তো অভিশাপর কোম্পানি বাসু বাংলা মাতলে অভিশাপ বাদ মাতলে অভিশাপ ইগে তো অভিশাপ দিয়ে জ্বালাই দিল ও যে দিসলা যে দিসলা ওয়া সেন্ডে ওয়া তোমরা কিতা কটাই আমি আসলে বুঝবাই না তোমরা মনে আমারে মারা মারে মাটির তল তো খরা বাদে তোমরা শান্তি হইবে ই করে তো আমার দেখাম শান্তির রাখি উড়া বাড়ি গেছে কি ওয়া সাই আমার একটা জিনিস বুঝ আছে মানে আমরা যে দুইও ভাই আছি আমরা কিন্তু দুই ভাই একসঙ্গে থাকতাম না থাকতাম না আমারও তো ভাই একই কথা অনেক ঘটনা কি তৈছে ঘটনা কিটা অন না রাইট ফুয়েলি তো ঘটনা মাথা নিয়ে ঘটনা বিকালে ঘটনা রাইট ফু ঘটনা ঘটনা কোনটা হইল বিয়ান তো বলা কইলাম স্যার কথা মনে হয়তো আমার বউর কাছে বউয়ে মনে কইছে তোর বউ বলে বলি স্যার দিল আমার শরীর ভালো না তোর বউয়ে মনে করে সেন সেন কিটা কইছে ও তো আইও লাগছে অঙ্কু ও তো তাই আর তাই তাই ওটির খাম তাই ডিউটি খারাপ করে তাই অভিশাপ দেওয়া আছে কেনিকান গুনলে সমস্যাটা কিটা বড় আমার বউ তো খাই দেয় বড় না তোর বউ তো তুই তা কিছু বুঝাইতে না কোন ধরনের ঘটনা ভাই আসলে জানি না আমি জানি না ভাবি আস্তে আস্তে এখন কথা কই নাই যে মনে হয় থানায় তেলো বাগান দিলে যেটা সাফ করে উঠে ওলা এই তো বাচ্চা মানুষ সহ্য করতে পারে ও মুখামুখি করি তুমি একটু তা বুঝাইয়া কইও বলে কিছু ধৈর্য শক্তি রাখা পারলা আর ফুরি ডাকরে কথা আছে একটা ফুরি কুড়িতে ফুরি ফুরিনতে বুঝি আগুয়া এরার ব্রেইনে আগে আগে ডেভেলপ হই যায় তুমি আসলে বুঝাইও আমি তো বুঝাই রাখবো ভাবির একটু বুঝাই যে বুঝাই রা ভাবি সুন্দর মতো যে বালার লগে দেখতে পারে বালা নাই যে বাদে বালা মিলে গেছে তোমার হে হইলো বালা যদি বুঝাই বয়সটা তো বুঝতে হইব না ও কলিয়ারু কলিয়ারু ও ভাই আও তুমি তো বুঝাই দিলে বাজিও করিস বুঝছ তুমি মিলিয়া দিলে আমার আর ভালো লাগে না এমনু ব্যবসার দামালা তা আছে কিটা সাতিরা লইয়া সাতিরা লইয়া কিটা আনতা সাতি সাতি আমি বাড়া দাইতাম সাতি আনতা তুমি তোমার বাইরে হইতা তাইলে তোমার যে দামরা বাড়া বাইরে হইতা খান্দা তো বাইরে হইছে ও ঘুরে দেখি তুমি না কইয়া দেখি তুমি আমার ঘরটা কিটা খাইয়া নিয়া কইলে কইলাম আমার শরীরে কাপের শরীরটা ভালো লাগে না আমি গোড়াই শান্তি হয়েছে না এই যে অবস্থা তোমার খালি খালি অভিযোগ খালি অভিযোগ খালি মায়ের খালি অভিযোগ বুঝলাম না তোমরা দেখা যাকে আমার সহ্য করতে পারো না আমি কিন্তু তোমার উপরে উপরে রয়েছে নি হ্যাঁ তোমরা দিকে ওখানে এখন তোমার মাছ সহ্য করার মতো না তোমার মাছ লাগে তো একবার মানে লুয়ারি থেকে বিরান মাছ জ্বালা জ্বালা ইয়া বাবা ওলা জ্বালা ইয়া বাবা তুমি এমনি মাত্রায় না তো এটা তো সব তাবিজ আর তেল ফোড়ার গুণে মাত্রায় তা পানি ফোড়ার গুণে মাত্রায় এমনি মাত্রায় না কি তাবিজ কি তেল ফোড়া করে গরো দাও গরো দাও গরো দাও বিলা তোমার সহ্য তো নাই আমারে সহ্য তো নাই জিজ্ঞাসা তা করে না ওগুলো আল্লাহ করবা আমার লোকে তোমরা তা করাই রানি আল্লাহর কত তোমরা উপরে করবো এটা মনে রাখবে কোন তা না কথা হয়ে যাবে কথা বলছি বলছি বলো জ্ঞানটি ভালো আশপাস মানছি শুনলে কিটা হইব ও তা কোনো মাতর যুক্তি আছে আমি তুই করবো ভবিষ্যৎ দিয়ে চিন্তা করা ইজি অভিশাপ দিয়ে অভিশাপ নিয়ে অল থাই রে ভরিয়া থাই নে টাটা ভরিয়া মরি যায় আচ্ছা ও ভাই যা আমার ওকে সাহ গাইছে সাহ গাইয়া দিবা না রে ভাই আর সাহ না ই করে আমার হানি হইতো না এরে খালি মুখে করে না খালি মুখে বলা ও আচ্ছা সাহ জাল দিলাইছে ও ভাই যা ভাবি আপনারা সবচেয়ে ভালো আছেন কি
আপনারে পাইও আমি ব্যবসার হিসাব নিকা শিখছি এর আগের দুই ব্যবসায় যে লস খাইছি চাচা আপনার দারস্তু হনেও আমি এখন লাভের মুখ দেখছি চাচা আপনারে অসংখ্য ধন্যবাদ চাচা আর মাঝে মধ্যে সমস্যা হইলে আমি অবশ্যই আপনার দ্বারা আইব আইও আইও যে কোনো সময় চাচা বাড়ির সকল ভালো শুনিছে বাড়ির কথা কইও না রে ফুট পৃথিবীর প্রত্যেকটা মানুষ কোনো না কোনো ভাবে অসুখী কেউটা কেউ জানে আর কেউটা জানে না আমার হল মুখে ঠিক আছে পারিবারিক দিকটা কি মানে মনে হলো একটা অশান্তির মধ্যে আমি আছি সংসার দিবস সুখ নাই রে দোয়া করি আমি দোয়া করি চেষ্টা করলাম সপ্তাহ আমি বিয়া সবলে লইয়া সদ্ধা আমি বাদ বাকি মৌলার খেললাম যদি মৌলায় মনে হলো ইশারা করো তো কলটা ঠিক হইতা আর যদি না হয় তার কিতা করবা বলো জীবন যাপন যাইব সে কোনো কোনো কিছু থাকলে তোর লাগলে রে ফুটাই বুঝছো আমি তোমার আর কোনো সাহায্য করতে পারতাম না তবে বালা কিছু বুদ্ধি তোমার দিতাম পারো আমি যেহেতু পুরানা ব্যবসায়ী আমার পুরানা অভিজ্ঞতাগুলো তোমার আমি শেয়ার করতাম পারো বাদ বাকি তোমার নসি আর তোমার মনে করলাম সততা তা দেখো মন খারাপ হয়ে গেলো আপনার কথাটা শুনে আসে মন খারাপ করিয়া কিছু লাভ নাই কব মন খারাপ হল মানুষের সমস্যা ছাড়া তো কোনো জীবন নাই যার জীবনের সমস্যা না তার জীবন অস্বাভাবিক বুঝছো সমস্যা তারপর ওটা অস্বাভাবিক
না ঠিক আছে আপনার তো কিস্তি আমি দিলাইছি বাকি গুনো আমি দিলাইব ইনশাআল্লাহ অনেক বড় নয় তো খেয়ে তো দাম বাড়ি দিব গতিকে মনে হলো কিছু খেয়ে ডিস্টার্ব করা লাগছে আরে তোমার কোন টাকা পয়সা নাই আচ্ছা 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 আমি পরে ফোন দিব দেখলাইনি হালত হে তোমার পায়ে মরো তাহলে কি টাকা হলো দেখলাইনি ঠিক দাও ও তো তোমার ভাই বউ গে ইলে মত মানে কি তাইছো আমার কো আস্তে আস্তে তোমার ভাই বউয়ে আমার এক বিপদ দেখাইয়া বাক্কা কিছুদিন আগে আমার কাছ থেকে বেশ কিছু টাকা নিছে বুঝছো না তিন মাস বাদে নেসকে দাই আমার দেয় 1500 টাকা আমি বললাম আমি তো তোর 1500 টাকা দিছি না আমি তো তোর আরো বেশি টাকা দিছি ওই কেন আমি কি কইমু আমার লগে যাই যে তাই যে তুতাবাজি করলো হ্যাঁ ওলা যে তুতাবাজি করি কেন আমি আগে জানতাম না তাই তো জিবরা বসিয়া পড়বো তাই যে আবার নারী বড়ি হবো তা বসিয়া পড়বো তো আমার টাকা নিয়ে তাই কি টাকা ইয়া খাইতে পারবো না হ্যাঁ আমার টাকা না ইয়া তাই কিটা বড়ই দিতে পারবো না তাই তো ফেট ফিজি আবার শরীর বসিয়া পড়বো আটকো 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 তুমি ফয়লাটাকে যে বাজু হইয়া গেছো ই বাজু ঠিক আছে কিন্তু বাদে যে শব্দগুলো ব্যবহার করছো এই শব্দর লগে আমি আসলে মন মনে করিলাম কোনো লাগান মানে মিল পাই না এরা তো আমরা গরুর মানুষ তুমি যে কোনো সমস্যা লাগিয়ে হারলে তুমি বেশি হওয়া কে উঠি যাও দেখা গেছে কোনো একটা বিষয় লাগিয়ে তুমি অভিশাপ 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 জ্বলি যাও ফুরি যাও ঠাটা পরি যাও মরি যাও উচ্চা দই যাও এই ধরনের অভিশাপ কল দিও এই যে অভিশাপ কল দিও জানো নি ইটা অভিশাপ কল কিন্তু আসমানও ঘুরে যে যার যোগ্য তার উপরে পড়বো এখন যদি এই যে অভিশাপ দিছো এই অভিশাপ যদি মনে করলে তারা যোগ্য না এই অভিশাপ কিন্তু ঘুরে ঘুরে তোমার উপরে পড়বো ইটা কিটা লাগে তুমি যে কোনো একটা বিষয় লিয়ে ছোট খাটো বিষয় বড় খালি অভিশাপ দেও খেয়ে ইটা সাথে পারো না এই এই ব্যাপারটা তোমার বাদ দাও ইউ খুব খারাপ লাগে তুমি কিটা হালত লাগাইলা তুমি দেখা যখন তারা ফুক লইয়া মাতো আমি তো এখন অভিশাপ দিছি না অভিশাপ দিলে কি তইবো জানো নি ফেট ফেট না পারে খালি হই জীবন যা লার অভিশাপ দিয়ে ও তো কথা বাদ দে তোমার অভিশাপ আর বাকি থাকি যায় আল্লাহ জানে বাকি অভিশাপ না না এটা সুট লাগে মরবা তো সুট লাগে মরবা তো আমার টাকা রাইয়া গিয়া পড়ো পিক করে খাইবা এই জেবিসলা খাইবা জেবিসলা দাঁড়াইছো ও ভাই আছেন তোর ওরে লিয়ে আছেন ভাই এ বাবা সাই তোমার না জানাই আমি টাকা দিছিলাম ইকান তো তুমি দাও কেনে তুমি দাও কেনে আর এই মাইকে লাগে মালাই তৈরি করো পয়সা কি দিছিস ইয়া তো কি তৈছ রে কিটা সমস্যা ওগো বল কি তৈছ গো ই কিটা টাকা লইয়া তুমি তার কিটা দামাল আরম্ভ করছো ভাই সাহেব আমি বিপদ পড়িয়া বাবির কাছ থেকে 1500 টাকা নিছি আমি আবার 1500 টাকা রিটার্নও করছি এখন বাবিও কইরা আমি বুঝিন 1500 টাকা নিছি না আরো বেশি টাকা নিছি কিন্তু আমার তো ভালোভাবে মনে আছে বাবির কাছ থেকে আমি 1500 টাকাই নিছি ওই ভাই সাহেব 1500 টাকাও আমার দরকার তুমি জানো না বাটে বাবির কাছ থেকে নিছিলাম কই তোমারে আর কোয়া লাগতো ওখন ও কি খাগুন ভালো কি আচ্ছা ভাই সাহেব তোমার ওর বাড়ি একটু খুশো বলো ইয়া দেখো না এরা কিতা আগে সুদুদ খাইতা নি তান বাবাকে কিতা এখনো সুদ খাইনি এই যে বিস্তার মুখ বন্ধ কর আর দেরি মাত মানিস তার মাইট থাই রাখিস না দেরি মাত মানে হে কিতা কইছ উঞ্চ নি তুমি হ্যাঁ এ কইছ আমি সুদ খাই আমার মা বাপ তুইলা মাছ আমার মা বাপে সুদ খাই এই তুই দেখছস নি আমরা সুদ খাইতে তোর নু জিফরা বসবো তোর গলা বসবো তোর আবার একটা বোন নারী হকল তা বসিয়া পড়বো তুই কিতা করছস আমি নিয়া নেনে বাজারু নিয়া গিয়ে মাটি জ্বালাইয়া দিমু তো গিয়ে মাটি জ্বালাইয়া দিমু তার আবার কুনতা ডাক্তার না পিক করি মতে মতে আট পেয়ার খাইবে ই 1500 টাকা মনে করো তুমি লিল্লা দিছি তুমি বেশি টাকা দিছো যদি তাইলে তুমি আমারে কইয়া দিলে না কেন হে আমারে কইয়া দিলে না কেন কত টাকা দিছো আর তুমি অঙ্ক কও আগে তোমার অ্যামাউন্ট কও যে তুমি কত টাকা দিছো তুমি তো কোনো অ্যামাউন্ট কইছি আমার মদক কিন্তু 1500 টাকা দিছি না 80 টাকা দিছি শেষ এই টাকা তো আমার আমি তো গোরাই টাকা নুজুরি তুই আমার টাকা তো দিছো এবলা তুমি নিয়ে কি আমার ভাইয়ে শেষ নিছে কি মানে এমন তারে তোমার কানে বইয়া বইয়া খাত আমি তো তোমার না জানে লুকাই টাকা দিছি গাড়া বইয়া খাই তুমি তুমি বুকন্ত করো গাড়া বইয়া খাইবো কি আমার বুকুর উপরে বইয়া খাইবো কেন আমি বুঝবো আমার ভাই তুমি করে লিছো তোমারে তুমি করে লিছে এলে কি তার ফক লইয়া মাত্রা ওনে তুমি কানা নাই তুমি এই ভাবি আমি এ মুসি আমার বসুত লাগি মরবে তুই আর তোর বসুত লাগি মরবে রাস্তার যে আটবে আর বিক করে আচ্ছা দাও তুমি এর উপর মানে তুমি তোমার বিষয়ে তোমার বিষয়ে সব মরি দিবে আর তুমি খালি বাসছ না তুমি মাত্র তোমার তো বড় টাকা করব তোমার তো বড় টাকা করব কইলাম তুমি মাত্রিও না কত বড় কথা কইছে আমারে তুমি মা তুমি বাইর ফক লইয়া মাত্রা এখন হে বড় তোমার কথা হইছে সুত কুরবা দিতে দিপরা নারী বড় তুমি রইছো না তুমি আপনারা বিপদী
কিন্তু কিটা করব আমি না আইয়া পারতি না আমার অবস্থা ভালো না তার কারণে আমি না আইতে হইছে আমি বুদরা আপনার আর মনর অবস্থা পরিবারের অবস্থা কিন্তু কিটা করব আমি নিজে বিপদে আমি না আইয়া পারলাম না সরি ভাই খুব ভালো একজন মানুষ আসলা কিন্তু আত্মা ধরি আল্লাহ তাই দিলে রাজি লাইবা আমরা বাতু পারছি সব খোফা আমরা খোফালো খারাপ রে বাবা কিতা করব নসিব আছে আমার ও ভাই কথার মাঝে তোরা রহস্য গন্ধ হই যাও আসলে আমি কথা বুঝতে পারব আমার ভাই লোকে কিতা আপনার কোনো লেনদেন আছে জিও কইলাম আমি একজন ভাতর ব্যবসা আমি পাকা দিন ধরে ভাতর ব্যবসা করলাম কাট্টুশালী ভাইয়ের লগে আমার বহু দিন ধরে সম্পর্ক গত এক বছর আগে 20 লাখ টাকা আনছিলে আমার কাছ থেকে কয়লার ব্যবসা করতে কইয়া টাকাটা তাই জেলা আনছিলে ওলা দেওয়ার চেষ্টা করছই বরং তো আমারে দুই কিস্তি টাইম দিছই দেওয়ার বাদে আর তার লগে আমার কোনো যোগাযোগ নাই ওখন আত্মা তান বললাম ও দুঃসংবাদ পুনিয়া ও আইয়া ই আপনার আর এই যে অবস্থা দেখলাম এই অবস্থার মাঝে আমিও কিতা করতাম আর আপনার আর আমি কিতা করতাম আসলে আমার অবস্থা ভালো না আমি আরো অন্তাই ঋণ করিয়া ইন্না টাকাটা দিছি আমি আসলে একটা ট্রাভেল শো কাজ করি খাটুশালী ভাই গত তিন দিন আগে আমার কাছে গেছিলা গিয়া তাইন তাইনর ভাই বিদেশ যাইতা হইয়া আমার কাছে কিছু টাকা আনছিল ওখানে আমি এখানে আইয়া আপনার আর এই যে অবস্থা দেখলাম আমি আসলে কিতা কইতাম আর আমিও খুব বিপদ কত টাকা তাই নিন বললাম আমি তো ঘুম তো জানলাম না জয় বাবু ইকান যে আপনি জানেন না ইকান আমি জানি ও তাতে আপনার এলাকার বদ্রুল্লে লইয়াইছি বদ্রুল্লো সব তা জানা জয় বাবু জয় ইসলাম ভাই ঠিক আছে ও ভাই গেস্টে এনেছিলাম 20 লাখ টাকা আর ওই যে টেবিল সর ভাই আমি গেস্টে এনেছিলাম 5 লাখ টাকা আর ও ভাই মনে হয় 2 লাখ টাকা দিলাইছে নানি ভাই হ্যাঁ দিলাইছে 2 লাখ দিছে 2 লাখ দিলাইছে এখন মোট তার 23 লাখ টাকা রয়েছে এর মাঝে টুকটাক আরো কিছু ঋণ আছে এখন ভাই আপনার পরিবারের সকল মিলিয়া কি লাখ টাকা করতা ও বেরটা সিদ্ধান্ত করুন ভাই হ্যাঁ রে ভাই মোরা তিন দিন আগে আমার কথা চিন্তা করছেন ভাই ইজা কই গেল তিন দিন চলতে হলো আমার ছোট মন থেকে ভাই কত কষ্ট করে বড় করছে সবসময় আমার চিন্তা করতাম আমি এই বাইরে আমি দিনে ঋণী রাখতাম না যদি এই বাইরে আমি ঋণের কিছু বান্ধা রাখি হিসাবে কি আমি শান্তি পাইতাম না আমি তোর সাবিলে আমার বাড়ি ঘর বেসিয়া আমার ভাই ঋণ মারব তোরা তো জানো আমার ভাই অন্য জায়গা সম্পত্তি বেশি না তুমি তো জানো এই বাড়ি খান সারা আপনার আর কোনো সম্মান নাই আমার যদি বাড়ি মারা লাগে তাহলে বাড়ি খান ব্যস্ত হইব ওখানে আমি কিনা করতাম ভাবি তুমি আমার ও আমার জালে কইছিল ধারাল লগইয়া আমার দেওরের হোর বাড়ি যাইতাম কি অন্য তারে তার হোর এখন ঘর বানাইয়া দিছ সে অন্য তাকে তার বউ লইয়া আমারে বহুত কইছে বহুত খাজ মিনতি করছে কিন্তু আমি গেছি না আমার এই মুখ লইয়া আমি কিলা তারার লগে থাকব আমার তো কেউ নাই মা বাপ নাই কালা আসবা তাই না সময় বুঝিয়া বদলে গেছে
এখন আমার যাওয়ার কোনো জায়গা নাই। এখন আমি মাংসের দারে দারে সব করে বিক করে খাই। আর বিক করে খাইতাম না কেন? আমি তো সারা জীবন মাংসের হইছি, মাংস বিক করে খাইব। এখন তো আমি নিজেও বিক করে খাইতাম। বোন গো কান্দিও না, তোমার এই ঘটনাটাকে আজ একটা শিক্ষা পাইলাম। না জানিয়া না বুঝিয়া সেওর অভিশাপ দেওয়া ঠিক নাই, ও নিজের উপরে আইয়া পড়ে। আল্লাহ মানুষের বুঝ দোকা, যাতে মানুষে না জানিয়া না বুঝিয়া সে কেউ অভিশাপ দেয় না। এক কাম করো কব, তুমি আমার লোকে আমার বাড়িতে আইও, দরকার আমার লোকে থাকবে, তোমার যদি কোনো অসুবিধা না হয় আইও। আও কবে কান্দিও না, কিতা করবে।